হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনান্যা হাই মিন রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মিন রাশি আপনাদের আগস্ট মাসটা অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ঠিক কেমন যেতে চলেছে তাই নেই আমি আজকে এই ভিডিওটায় আলোচনা করব কিছুটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব যে আপনাদের আগস্ট মাসটা কেমন যাবে এই ভিডিওটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি ফার্স্টেই জানাবো আপনাদের বিজনেস জব আর এডুকেশান কেমন যাবে সেকেন্ড আপনাদের মানি কেমন যাবে থার্ড আপনাদের হেলথ কেমন যাবে ফোর্থ আপনাদের লাভ লাইফ কেমন যাবে অ্যান্ড লাস্ট একটা মহাদেবের কাছ থেকে ব্লেসিং আর গাইডেন্স আপনাদের জন্য নেব যে আপনাদের ওভারঅল আগস্ট মাসটা ঠিক কেমন যাবে তো চলুন শুরু করা যাক মীন রাশি আপনাদের আগস্ট মাস অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ঠিক কেমন যেতে চলেছে হার হার মহাদেব আপনাদের বিজনেস জব অ্যান্ড এডুকেশন কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক হার হার মহাদেব ও ওয়েল অফ আপনাদের মানি আপনাদের মানি কেমন যাবে মেন রাশি হার হর মহাদেব আপনাদের হেলথ কেমন থাকবে মেন রাশি আর হার মহাদেব আপনাদের লাভ লাইফ আপনাদের ম্যারেড লাইফ আপনাদের পার্সোনাল লাইফ কেমন যাবে মেন রাশি চলুন দেখে নেওয়া যাক হার হার আন্ট আমি আপনাদের একটা গাইডেন্স নেব মহাদেবের কাছ থেকে যে ওভারঅল আগস্ট মাসটা আপনার কেমন যাবে কোথায় কি ঠিক করতে হবে বা কোথায় কোনটা ঠিক করবেন ভালো থাকবেন কেমন থাকবেন কী গাইডেন্স কী প্লেসিংস মহাদেবের কাছ থেকে হার হার মহাদেব চলুন দেখে নেব অর্থাৎ ওভারঅল আগস্ট মাসটা কেমন যাবে হারহায় মহাদেব কি বলতে চাইছেন আপনাদেরকে নিয়ে মহাদেব হার হার মহাদেব

মিন আপনাদের জন্য অপেক্ষা করছে আর বিগ বিগ চেঞ্জ এবং সেটা অনেক দিন স্থায়ী হবে আপনাদের লাইফে সেটা অনেক দিন স্থায়ী হবে বিকজ মেজার কার্ড আগস্টে এসছে আর বিগ চেঞ্জ অপেক্ষা করছে আপনাদের জন্য যদি আমি ফার্স্টেই বিজনেস জব যারা করছে তাদের জন্য বলে এডুকেশন উই অফ ফরচুন উই অফ ফরচুন যতগুলো কার্ড আছে ডেকের মধ্যে হিউজ পজিটিভ কার্ড এই কার্ড দেখায় ভাগ্যের চাকা ঘোড়া ভাগ্যের চাকা ঘুরছে অর্থাৎ কি এটা মেজার কার্ড এবং সেই কার্ডটা যখন আপনাদের বিজনেস এবং জবের ক্ষেত্রে এবং এডুকেশনের ক্ষেত্রে এসছে তো জেনে রাখবেন যে আপনাদের বিশাল পজিটিভ চেঞ্জ আসবে আপনাদের কাজের জায়গায় বিজনেসের জায়গায় এনো দেখুন ভাগ্য দেখুন ভাগ্য এমন একটা জিনিস না মানে আমরা তো কাজ করি কর্ম তো সবাই করে ফল কি বলবো কাজ অনুযায়ী পেয়ে থাকি আমি যেমন কাজ করলাম আমি ফিফটি পার্সেন্ট কাজ করলাম আমি ফল ফিফটি পারসেন্টের পেলাম ঠিক আছে বা আমি সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট কাজ করলাম ফল নাইনটি পারসেন্ট পেলাম মানে কাজের উপর থাকে বাট উইল অফ ফর্চুন কি দেখায় ফিফটি পারসেন্ট কাজ করে হানড্রেড পারসেন্টের ফল পাওয়া কারণ কি এটা ঘুরছে এটাকে বলা হয় ভাগ্য উইল অফ ফর্চুন ভাগ্যের চাকা ভাগ্যের চাকা সবার জন্য তো খোলে না আমরা কাজ করে যাই আমরা খেটে যাই তার রেজাল্ট আমাদের কাছে আসে না বা যেই রেজাল্টটা আসে আমরা স্যাটিসফাইড হই না আমাদের মন মনটাই ঠিক থাকে না আমরা ভাবি আমার জবে তো আমি এত খাটছি আমার রেজাল্ট নিট ফল কি ওই সমান সমান ব্যালেন্স হচ্ছে বিজনেসে এত খাটছে নিট ফল কী সমান সমান মানি তেমন আসছে না তেমন সঞ্চয় হচ্ছে না তো কি হচ্ছে ব্যাপারটা যে আমাদের অনেক সময় কি হয় মনটা ভেঙে যায় মনটা ভেঙে যায় যে আমরা কত খাটছি কত খাটছি কবে হিউজ চেঞ্জ আসবে কবে ভাগ্যের চাকা ঘুরবে কবে বিগ চেঞ্জ আসবে যে আমরা খাটবো রাত রেজাল্টটাও পাবো তো ইয়েস আগস্ট মাস আপনাদের জন্য মেজার মাস হতে পারে মিলিয়ে নেবেন আর বিগ চেঞ্জ হয়ে যেতে পারে আপনাদের লাইফে এগুলো উইল ফরচুন দেখায় এক জায়গায় আটকে যাওয়া ভাগ্য অনেক সময় থাকে না যে আমি তিন বছর ধরে একই জায়গায় চাকরি করছি আমার মানি বাড়ছে না আমি দশ বছর ধরে একটাই বিজনেস করছি ওই যা লাভ হচ্ছে তাই লাভই হচ্ছে লাভ বাড়ছে না এরকম যদি কারোর থেকে থাকে কোনো রাশি বা কারোর জবই পাচ্ছি না বা যেই জব করছে তো স্যাটিসফাইড নয় আমি আরও ভালো জায়গায় জব করতে চাই এরাম যদি কিছু থেকে থাকে বা যেসব মিনরাশিরা ভালো করছে ভালো রেজাল্ট পাচ্ছে সব মিন রাশি সবার জন্যই ভাগ্য ঘুরছে অর্থাৎ কি এটা দেখায় যে ভাগ্য মানে একদম ঘুরে গেল একদম ঘুরে গেল অর্থাৎ যে ভাগ্যটা এক জায়গায় দাঁড়িয়ে ছিল স্টাক হয়ে ছিল। আমরা বলি না দরজা খুঁজে পাচ্ছি না দরজা তো বন্ধ কোন দরজাতে আমরা ভগবানকে বলি না অন্তত ভাগ্যের দরজাটা একটু খোলো ঠাকুর আমি যাই আর ভাল লাগছে না সে দরজাটা খুলছে আর বেজার মেজার বিক কাট আর এটা যেহেতু মেজার কার্ট আর হিউজ চেঞ্জ দেখায় এবং এটা অনেক দিন স্থায়ী হয় সেটাও দেখায় অর্থাৎ আপনাদের যেই চেঞ্জটা আসবে বিজনেসের ক্ষেত্রে মিলিয়ে নেবে জবের ক্ষেত্রে এটা অনেক দিন স্থায়ী হবে অর্থাৎ আপনাদের উন্নতি এবার কি বলবো ক্রমাগত হবে মানে একটা কন্টিনিউয়াস ভাব থাকবে যে আজকে হলো কালকে হলো না পরশু হলো তেমন নয় যেহেতু এটা একটা মেজার কার্ড এটা দেখায় কন্টিনিউয়াস চেঞ্জিং অর্থাৎ কন্টিনিউয়াস এই চাকাটা এবার ঘুরবে এটা ঘুরবে আর সঙ্গে আপনার ভাগ্যও ঘুরবে পজিটিভ ভাবে আর বিগ 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 চেঞ্জ পজিটিভ বিগ চেঞ্জ আপনারা আপনারা মিলিন যে হয়তো দেখা যাবে যারা জব করছিলেন যে এই জবে স্যাটিসফাইড হচ্ছিলেন না মন খারাপ ছিল সেই জবেতেই হয়তো উন্নতি আসলো বা আপনারা নতুন কোন জবের একটা নিউজ আপনাদের কাছে আসলো বা আপনারা একটা নতুন জবের কিছু খুঁজে পেলেন যারা বিজনেস করছিলেন হঠাৎ করে দেখা গেলো আগস্ট মাসে বিজনেসে একটা লাভ এসে গেল আপনারা বুঝলেন আচ্ছা এই দিক দিয়ে লাভটা আসলো ওহো এইভাবে লাভটা আসলো তাহলে তো আমি এটা এরকমভাবে করতে পারি মানে এই যে একটা পথ খুলে যাওয়া এই যে একটা সিচুয়েশান খুলে যাওয়া যে জানতে পারা যে আমি কোনটা করলে আমার লাভটা আসছে কীভাবে আমার লাভটা আসছে এটাও তো সব খুব দরকার না প্রচণ্ড দরকার মানে আমি যদি ধরতেই না পারি আমার লাভটা কোন জায়গা দিয়ে আসছে আমি যদি বুঝতেই না পারি যে আমি জবে কি করলে আমি উন্নতি করতে পারবো বা এই জবটা ছেড়ে দিয়ে অন্য জবে উন্নতি আসবে কি মানে এই যে চিন্তা এটা যদি না আসে তাহলে তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে যাব তো এই চিন্তাটা এই থটটা আপনারা বুঝে যাবেন আপনাদের রাস্তাটা খুলে যাচ্ছে আপনাদের ভাগ্যটা খুলে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন যে যেহেতু ভাগ্যের চাকা ঘুরছে আপনারা বুঝে যাবেন যে ও এখান থেকে আমার লাভ আসছে আচ্ছা তাহলে আমি এইবার এইভাবেই এগোবো বা জবের জায়গায় বুঝে যাবেন যে আচ্ছা আমি এই কাজ করলে আমার এতটা উন্নতি হবে তো আমি এই কাজই করব কেউ কেউ নতুন জব পাবেন হিউজ ভালো জব পাবেন ইউনো যদি মানে সরকারি জবের জন্য কেউ চেষ্টা করবার কথা ভেবে থাকেন তো প্লিজ চেষ্টা করুন আপনাদের মিন রাশি যদিও আপনারা মনে করেন সরকারি জবের জন্য আমার তৈরি হব প্ল্যান করছেন যে আমি সরকারি চাকরি দেবো তো প্লিজ আপনাদের ভাগ্যের দরজা খুলছে ভাগ্যের দরজা খুলছে প্লিজ ভালো করে প্রিপারেশান নিন ভালো করে প্রিপারেশান নিন ভালো করে আপনারা পরিশ্রম করে য মানে সরকারি চাকরির জন্য ইন্টারভিউটা দিন বা পরীক্ষাটা দিন আপনাদের রেজাল্ট কিন্তু ভালো আসতে পারে স্যার যে কোনো মানে শুধু সরকারি চাকরি না যদি কোনো বড় বেসরকারি চাকরির জন্য পরীক্ষার কথা ভেবে থাকেন প্রিপারেশান নিয়েছেন তো প্লিজ নিন আপনাদের ভাগ্যের চাকা খুলছে এডুকেশানেও আমি তাই বলবো যে যদি কেউ বড় কলেজের মানে চান্স বড় কলেজে চান্স পাবেন অবশ্যই বড় কলেজে চান্স পাবেন এখন কেউ যদি বড় কলেজের চান্স পেয়েছে যে সাবজেক্ট নিয়েছে সেই সাবজেক্ট নিয়ে প্রচুর পরিশ্রম করুন আপনাদের ভাগ্যের চাকা খুলছে সেই মানে জায়গাটা আপনাকে খুব বড় জায়গায় মানে সেই সাবজেক্ট আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে কারণ এটা মেজার কার্ড এটা একদিন দুদিন থাকবে না এটা এবার স্থায়ী হবে বেশ কিছু বছর স্থায়ী হবে আপনাদের ভাগ্যের চাকা কন্টিনিউ ঘুরতে থাকবে এবং আপনারা পরিশ্রম করুন এই পরিশ্রম করুন পরিশ্রম করলে ভীষণ 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 হান্ড্রেড আমি বলি না পঞ্চাশ পার্সেন্ট পরি মানে খাট মানে কী বলে পঞ্চাশ পার্সেন্ট খেটে পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন আসছে এবার পঞ্চাশ পার্সেন্ট খেটে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট রিটার্ন আসবে যেহেতু এই ভাগ্যের চাকাটা ঘুরছে কন্টিনিউয়াস ঘুরছে এটা ভীষণ হিউজ মেজার কার্ড আপনাদের জন্য ফার্স্ট কার্ডই এটা এসেছে এবং ফার্স্ট কার্ড যখন এটা এসেছে তাহলে বাকি সবগুলোই এটার সাথেই ইউনো কানেক্টেড এটা যখন ফার্স্টেই এসে গেছে যে ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে তো বাকিগুলো তো অল কানেক্টেড হয়ে যাবে পর 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 কারণ এটাই বিশাল পজিটিভ হিউজ কার্ড তাহলে এরপর মানি কার্ড হেলথ কার্ড সব পর পর কানেক্টেড হয়ে যাবে এর সাথে এবং তাই হয়েছে কার্ডগুলো সেইরকমভাবেই ভাবেই এসেছে সব কানেক্টেড তো তখনই বুঝলাম ওকে এদের মিন রাশির ভাগ্যের চাকা ঘুরলো মিন রাশির ভাগ্য খুললো অনেক দিন ধরে আটকে থাকা ভাগ্য আপনারা কষ্ট পাচ্ছিলেন তো যে আমার সাথে কিছু হয় না আমার সব এক জায়গায় দাঁড়িয়ে আছে না আর দাঁড়িয়ে থাকবে না এবার এটা চলতে শুরু করবে আপনাদের জন্য দ্য মানিতে কার্ড এসছে দ্য লাভার্স অ্যাঞ্জেল বেসিং লাভার্স দেখায় আপনাদের উপর এবং তা আপনাকে স্টেবিলিটি দিচ্ছে উপরে জল জল করে সূর্য উঠে আছে বেশি কিছু বলে না একটা উইল উইলো ফরচুন এসছিল তখনই আমার বোঝা গেছিলো ওকে তার মানে এদের মানে যেহেতু মিন রাশি ভাগ্যের চাকা ঘুরছে তাহলে সব কটা কাঠ কানেক্টেড আসবে তো তাই এসছে হিউজ হিউজ মেজার কার্ড আবার বড়ো কার্ড মানিতে আবার বড়ো কাট আপনাদের বিজনেসে বড়ো কার্ড আপনাদের মানিতেও বড়ো কাট অর্থাৎ মানির যে চেঞ্জটা হবে এঞ্জেল যে ব্লেসিং করলো একদিন দুদিনের জন্য নয় এটাও অনেক দিন এটার ব্লেসিংসও প্রচুর অনেক দিন যাবে আপনাদের জন্য এই মানির ব্লেসিংসটা যে ওকে আমি ব্লেসড করলাম তোমরা খাটো অফ ফরচুন ঘুরছে তোমরা খাটো হিউজ টাকা পাবেন বিজনেস থেকেও পাবেন জব থেকেও পাবেন হিউজ টাকা পাবেন যা আপনাকে স্টেবিলিটি দেবে আপনার পরিবারকে স্টেবিলিটি দেবে সবচেয়ে বড় কথা শুধু আপনি একা নন আপনার পরিবার স্টেবিলিটি পাবে আর যারা সিঙ্গল মেন আছেন আছে মানে কি বলবো তার যদি উড বি হাজব্যান্ড বা উড বি ওয়াইফ আপনার কাছ থেকে স্টেবিলিটি পাবে এটা মিনিয়ে নেবেন মানে এখনও বিয়ে হয়নি আমি তাও বলছি তার পরিবারকেও আপনি স্টেবিলিটি দেবেন এটা আমি এখন বলে দিচ্ছি তার পরিবারকে আপনি স্টেবিলিটি দেবেন এতটা মানে আসবে আপনার কাছে আপনি শুধু নিজের ফ্যামিলিকে নয় আপনি আপনার উড বি হাজব্যান্ড উড বি ওয়াইফের যে ফ্যামিলি তাকেও স্টেবিলিটি দেবেন নিয়ার ফিউচার নিয়ার ফিউচার আপনি তাকেও তা আপনার হাত ধরে সেও স্টেবল হবে সেও দিশা পাবে আপনার হাত ধরে আপনাকে ভালোবেসে আপনাকে ভালোবেসে সেও একটা মানে কি বলবো দিশা পাবে তার ফ্যামিলিও একটা দিশা পাবে তার ফ্যামিলির মানে প্রবলেমটা আপনারা সলভ করবেন ইন ফিউচার আপনারা দেখে নেবেন মানে আপনাদের এত মানি আসবে ব্লেসিং মেজার ব্লেসিংস এবং এটা হিউজ অনেক দিন ধরে চলবেন এবার যদি আপনি আপনাদের হেলথ দেখি হেলথে এসছে অফ ওয়ান হেলথ ইস্যু আপনাদের হেলথ ইস্যু দেখাচ্ছে আপনারা হেলথ নিয়ে ভীষণ ফাইটিং করছেন ভীষণ ফাইটিং করছেন ফাইটিং করার অর্থ কি মানে আপনার কি মারপিট করছেন না হেলথ নিয়ে ফাইটিং করছেন নিজের সঙ্গে নিজে ফাইটিং করছেন এত হেলথ ইস্যু এত হেলথ প্রবলেম কিন্তু আপনারা ভেঙে পড়েননি আপনাদের কিছু কোনো কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে যে কিন্তু মেজার হেলথ ইস্যু না এটা মাইনার কাট অর্থাৎ মাইনার মাইনার ছোট 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 অনেক রকম হেলথ ইস্যু অনেক ছোট ছোট অনেক হেলথ ইস্যু এবং তার সঙ্গে রেগুলার আপনারা ফাইট করছেন মানে হয়তো অনেক মেডিসিন খেতে হচ্ছে কিংবা প্রত্যেক দিন শরীরে কোনো না কোনো জায়গায় ব্যথা থাকছে যন্ত্রণা থাকছে শরীর খারাপ থাকছে এবং আপনারা ফাইট করছেন তার সাথে ফাইট করছেন শরীরের সাথে ফাইট করে আপনারা বাকি দেখাগুলোকে সামলাচ্ছেন হয়তো আপনার বিজনেস আপনার জব আপনার যাবতীয় জিনিস আপনারা শরীরের সাথে ফাইট করে সামলাচ্ছেন দেখুন আপনারা ভীষণ মানে মানসিকভাবে ফাইট করছেন শরীরের সাথে ফিজিক্যালি ফাইট করছেন শরীরের সাথে রেগুলার ওষুধ হতে হচ্ছে রেগুলার কষ্ট পেতে হচ্ছে কোনো না কোনো শারীরিক কষ্ট আপনাদের রেগুলার থাকছে এবং আগাস্ট মাসটা এটা দেখাচ্ছে যে আপনারা শরীরের সাথে ফাইট করছেন ইউনো কন্টিনিউ ফাইট করছেন আপনারা হেরে যাচ্ছেন না যে দূর বাবা শরীর খারাপ আমি কাজ করব না দূর বাবা শরীর খারাপ আমি এইটা করব না শুয়ে পড়লাম ওই সব কিছু নয় ওই সব কিছু মেডিসিন খাচ্ছেন মেন্টালি ফাইট করছেন ফিজিক্যালি ফাইট করছেন করে আবার উঠে পড়ছেন উঠে পরে আবার কাজগুলো করে যাচ্ছেন তো আগস্ট মাসে যদি আমার গাইডেন্স নেন তো প্লিজ নিজের মেডিসিন ভালোভাবে নেবেন কিন্তু কোনো বড় ইস্যু নেই মাইনার কাট কোনো বড় ইস্যু নেই মেজারে মানে শরীরে কোনো বড় কিছু হয়ে যাওয়া বা সম্ভাবনা শুধু একটু খেয়াল রাখবেন যে আপনারা যখন হাঁটাচলা করছেন রাস্তাঘাটে যাচ্ছেন বা কোথাও বাড়িতেও ওই ছোটো যদি চোট লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একটু পায়ে লেগে গেল একটু হাতে লেগে গেল ওইটা একটু দেখে শুনে চলবেন আপনারা তা আপনারা তো দেখে শুনে চলেন না আপনারা ধুমধাম চলার মানুষ এখানে ওখানে ধুমধাম পড়ে যাচ্ছেন এখানে ওখানে ধুমধাম হাঁটছেন এই পায়ে লাগলো এই হাতে লাগলো এই মাথায় লাগলো ও আচ্ছা ঠিক আছে আবার ঘষে নিলেন এই খিচ লাগলো এই মানে চলছে আপনাদের তো এই ধরনের প্রবলেম আগস্ট মাসেও দেখাচ্ছে তো প্লিজ আপনারা মেডিসিনটা মতো নেবেন আর একটু দেখে শুনে চলবেন মানে এখানে ওখানে চোট লাগাবেন না যে এই চলতে গেলাম পায়ে চোট লেগে গেলো চলতে গেলাম হাতে চোট লেগে গেলো এইটা করবেন না ঠিক আছে এখানে সেই জিনিসটাই দেখায় যে ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা আগস্ট মাসে এবং পুরো আগস্ট মাস আপনারা কি করবেন ফাইটিং মুডে থাকবেন যে আচ্ছা ঠিক আছে অসুস্থ তো কী হয়েছে বাট ফেরে যাব না না ফিজিক্যালি মেন্টালি আপনার ভীষণ ফাইটার খুব বড় ফাইটার আপনারা এতটা হেলথ প্রবলেম মানে ছোটো খাটো হলেও তোমার শরীরের কষ্ট তো শরীরের কষ্টই মাথার যন্ত্রণা তো মাথার যন্ত্রণা পেটের যন্ত্রণা তো পেটের যন্ত্রণা তো লোকে বলে ওটা কি হয়েছে আমার না এই অসুখ আছে তোর তো শুধু পেটে যন্ত্রণা করছে তোর তো শুধু মাথায় যন্ত্রণা করছে আরে বাবা যার হয় এই স্টমাক প্রবলেম পেটে যন্ত্রণা মাথায় যন্ত্রণা এখানে লাগছে ওখানে লাগছে সে জানে যে তার কতটা কষ্ট হচ্ছে সেটা বড় রোগের সাথে তো কম্পেয়ার করার কোনো মানেই হয় না তো এই কম্পেয়ার তো আপনাদের আসে যে আমার এরকম বড় আছে তো ওদের তো কিছুই নেই তাও তোরা মানে সারাদিন ঘাচর ঘাচর করছিস বাট আপনারা জানেন যে আপনারা ভুগছেন আপনারা তো জানেন তো সেটাই বলছি যে আগস্ট মাসে যদি এরকম কোনো সমস্যা আসে আপনারা ফাইটিং আপনারা ফাইটিং মুডে আছেন হেলথকে আপনারা ওই আপনার ভাগ্যের মাঝখানে আসতে দেবেন না উই লাভ ফরচুনের মাঝখানে কিছুতেই আপনারা আপনাদের হেলথকে আসতে দেবেন না ফাইট করে নিজেরা উঠে পড়ে কাজ করবেন বিজনেসে যাবেন জব করবেন পরিষ্কার বোঝা যাচ্ছে হেলথকে কারণ পরের কার্ডটাও সেরকমই যাচ্ছে হেলথকে আপনারা কখনোই আপনাদের লাইফে খুব একটা জায়গা দেন না ফাইটিং মুডে থাকেন সব সময় ও ঠিক আছে দেখে নেবো মেন্টালি এত স্ট্রং ফিজিক্যালি আপনারা এত স্ট্রং যে হেলথ ইস্যুটা আপনাদের কাছে কোনো সমস্যাই নয় তবুও বলবো মেডিসিন খাবেন এবং দেখে শুনে হাঁটবে যাতে চোট না লাগে আপনাদের জন্য পার্সোনাল লাভ এসছে নাইট অফ ওয়ান্ট নাইট অফ ওয়ান্ট কি দেখায় আর নাইট আর সেনাপতি ভীষণ কি বলবো বিজি এবং খুব দৌড়াচ্ছে তো এবং সে মানুষটা কেমন দৌড়ে যে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কী বোঝাচ্ছে দেখুন আপনার লাইফে এমন কোনো মানুষ আসতে পারে ইয়েস মীন রাশি যদি কোনো মীন রাশি সিঙ্গল থাকে ছেলে হোক বা মেয়ে হোক এমন কোনো মানুষ যে ভীষণ এনার্জেটিক ভীষণ এনার্জেটিক সে সবসময় হ্যারিতে থাকে সবসময় বিজিতে থাকে একটা নাইটের মতো মানে বেশ লম্বা চওড়া আর ভীষণ স্টেবল একজন পার্সন আপনার লাইফে আসতে পারে আপনার লাইফে আসতে পারে তার সাথে আপনি খুব ভালো টাইম স্পেন্ড করবেন ইউনো ফিউচার দেখতে পারেন আপনি তার সাথে আগস্ট মাসে আসতে পারে আর যদি কোনো মিন রাশি ইউনো যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তারাও কি হয় তাদের পার্টনারও কিছুটা এই টাইপেরই হয় ভীষণ স্পোর্টি ভীষণ স্পোর্টি ইউনো বা তার পার্টনার ভীষণ স্পোর্টি হয়ে পড়বে আগস্ট মাসে আপনার প্রতি ভীষণ যত্নবান হয়ে পড়বে আপনার প্রতি সব সবসময় কেয়ার নেবে কিন্তু ভীষণ বিজিও থাকবে হয়তো আপনার পার্টনার ভীষণ বিজি থাকলো নিজের লাইফ নিয়ে নিজেকে স্টেবল করা নিয়ে বা ইউনো এবার দেখুন সেই রকম বিজি থাকতে গিয়ে যদি আপনাদেরকে নজরটা একটু কম দেয় একটা নাইট কী হয় সবসময় বিজি থাকে সে তার কেরিয়ার নিয়ে বেশি বেসিক্যালি সে তার কেরিয়ার নিয়ে বিজি থাকবে মানে আগস্ট মাসে আপনি দেখবেন আপনার পার্টনার একটু নিজের কেরিয়ার নিয়ে বিজি হয়ে পড়লো আমি লাভ ওয়ান্সের জন্যও বলছি আমি হাজব্যান্ড ওয়াইফদের জন্য বলছি হ্যাঁ এবং সে কেরিয়ারে এতটাই বেশি মন দিল হয়তো আপনার দিকে মনটা একটু কম দিল। এটা হতে পারে ঠিক আছে ওটা মন খারাপ হিসাবে নেবেন না যে আমাকে দেখে না আমাকে যত্ন করে না না নাইট মানে কি নাইটের মনের মধ্যে আপনি আছেন কিন্তু সে দেখায় না নাইট দেখায় না তো আপনার পার্টনার আপনাকে দেখাবে না কিন্তু আপনার মনের মধ্যে আছে তো এরকম পার্টনার লাভবান যারা আছে নতুন মানে প্রেম বা সবে সবে প্রেম হচ্ছে বা প্রেম হবে তাদের এরকম মানুষ ভাবতে পেতে পারেন যে ভীষণ কেরিয়ার নিয়ে বিজি কেরিয়ারে কি করব কতটা উন্নতি করব এরকম ভাবছে এরকম মানুষ আপনার লাইফে আসতে পারে যারা সিঙ্গেল আছে বা যারা ডাবল আছে তারাও দেখবেন যে আগস্ট মাসে আপনার যে লাভবান আছে সে ভীষণ কেরিয়ার নিয়ে ভাবছে যে আমি এবার কেরিয়ারটাকে দেখি আমাদের তো একটা ফিউচার আছে আমি কেরিয়ার নিয়ে আপনার দিকে নজরটা একটু কম হয়ে গেল কেরিয়ারের দিকে ফোকাসটা বেশি করলো সে তো একদম মন খারাপ করবে না সে কিন্তু আপনাকে মারাত্মক ভালোবাসে এটা একটা নাইট কিন্তু ভীষণ মানে মনে দিক থেকে ভীষণ পিওর হয় ভীষণ পিওর হার্ট ভীষণ পিওর হার্ট অর্থাৎ সে আপনাকে ভীষণ ভালোবাসে কিন্তু ফোকাসটা কেরিয়ার কারণ সে কেরিয়ারে ফোকাস দিচ্ছে কেন জানেন তো আপনার জন্য তো আপনি প্লিজ একদমই ভাববেন না যে আমাকে কেন দেখছেন আমাকে ইগনোর কেন করছে আগস্ট মাসে এটা আপনাদের সাথে হতে পারে যারা কাপল আছে তাদের সাথেও হতে পারে যারা মানে হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের সাথেও হতে পারে যে তার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান কেরিয়ারের দিকে একটু ঝুঁকে গেল আপনাকে একটু সময় কম দিল একদম মন খারাপ করবে না জানবেন তার মনে কিন্তু শুধু আপনিই আছেন কিন্তু সে কেরিয়ারে ফোকাস করতে চাইছে শুধু আপনার জন্যই আর যদি কেউ সিঙ্গেল থেকে থাকে তার লাইফে এমন একজন ব্যক্তি আসতে পারে যে কেরিয়ারকে ফোকা মানে ফোকাসে রাখে সে ভীষণ এনার্জেটিক এনার্জি দিয়ে কাজ করতে ভালোবাসে যে মেয়ে হোক আর ছেলে হোক মানে সে ভালোবাসাটা ওইভাবে দেখাবে না কিন্তু আপনাকে ভালোবাসবে ওকে অ্যান্ড যদি ওভারঅল গাইডেন্স নিয়ে থাকি দ্য হারমিট দ্য দুটো মেজার হিউজ মেজার মেজার দুটো গাইডেন্সে এখানে একজন গুরু যে অন্যকে রাস্তা দেখায় অন্যকে রাস্তা দেখায় লন্টন হাতে অন্যকে রাস্তা দেখায় নিজে বরফের উপর দাঁড়িয়ে আছে অর্থাৎ এখানে যদি আমি গাইডেন্স এই দুটো জিনিসকে একসাথে ধরি তো মিন রাশি কি বলবো দেখুন আপনারা যদি আগস্ট মাসে একটু কী বলবো লোনলি ফিল করেন একাকিত্ব ফিল করেন কারণ নাইট অফ ওয়ান্ট আমি বলেই দিলাম আপনার পার্টনার আপনার যে পার্টনার সে যদি কেরিয়ারে বেশি ফোকাস করে ফেলেছে আপনার দিকে কম ফোকাস দিচ্ছে আপনার মন খারাপ হচ্ছে সেক্ষণ আপনি কি করবেন আপনি ভীষণ একা যদি ফিল করেন যে আমি ভীষণ একা একা লাগছে আপনার কাছে সব আছে যেহেতু আপনার উইল অফ ফরচুন ঘুরছে আপনি দেখছেন আপনার বিজনেসের উন্নতি হচ্ছে আপনি দেখছেন আপনার জবে উন্নতি হচ্ছে যেখানে মানে আপনি দেখছেন আপনার পয়সা আসছে সব আছে তো আপনার হেলথের জন্য যদি এবং আপনার পার্টনারের জন্য যদি আপনার মন খারাপ থাকে যে আমার দিকে এতটা তাকাচ্ছে না আমাকে ফোকাস দিচ্ছে না অন্য দিকে করছে যদি আপনার মনে যদিও আমি বলে দিলাম ও তার মনে আপনি আছেন সে আপনার জন্যই কিন্তু কেরিয়ার দিকে যদি ফিল একা ফিল করেন একাকিত্ব ফিল করেন তাহলে কি করবেন তাহলে অন্যকে রাস্তা দেখানোর চেষ্টা করুন অর্থাৎ কি বলা হচ্ছে আপনি এমন মানুষের সাথে সময় স্পেন্ড করুন যে মানে আপনার কাছ থেকে যে অনেক কিছু চায় মানে অনেক মানুষ থাকে না আপনার ফ্রেন্ড আপনার নিচে যারা আছে আপনি যদি হন তাহলে আপনার নিচে যারা কর্মচারী আছে আপনি যদি মানে চাকরি করছেন তাহলে আপনার কলিগ যারা আছে তারা যদি আপনাদের থেকে হেল্প নিতে আসে যে আমার এই প্রবলেম হচ্ছে একটু সলভ করে দাও না তো প্লিজ সেটা করুন অন্যকে রাস্তা দেখাবেন আপনারা আগস্ট মাসে এসছে অন্যকে লণঠান দেখাচ্ছেন আপনি হয়তো একটু একাকিত্ব ফিল করছেন সেই জন্যই হয়তো আপনি অন্যের সাথে বেশি উনো ঘুলমেল যাবেন অন্যকে গাইড করবেন এমন মানুষদের গাইড করবেন যার গাইড মানে আপনার গাইডেন্স যা খুব দরকার আপনারা ভীষণ ভালো করতে পারেন এটা নিজেদের কষ্টটাকে দূরে সরিয়ে রেখে আপনারা কিন্তু দারুণ গাইডেন্স দিতে পারেন তো প্লিজ আপ আপনাদের গাইডেন্স যার দরকার আপনার ফ্রেন্ড হোক আপনার রিলেটিভ হোক আপনার কলিগ হোক আপনার কর্মচারী হোক তারা যদি আমার কাছে বলে যে স্যার ম্যাম প্লিজ কিছু একটা হেল্প করুন বা প্লিজ কিছু একটা করো আমি আর পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে আমি কিভাবে করব বা আপনার জবের থেকে জব বা বিজনেস রিলেটেড কোনো যদি গাইডেন্স চায় বা লাভ রিলেটেড কোনো গাইডেন্স যাক আপনারা প্লিজ দেবেন কারণ এইটা দেখাচ্ছে যে আপনারা অন্যকে রাস্তা দেখাচ্ছেন নিজে একা একটু মন খারাপ একটু একাকিত্ব ফিল করছেন কিন্তু অন্যকে লণ্ঠন দেখাচ্ছেন অন্যকে আলো দেখাচ্ছেন মিন রাশি আপনারা আগস্ট মাসে অন্যকে আলো দেখাবেন কত ভালো গাইডেন্স এসছে আপনাদের জন্য ভাবতে পারেন হয়তো কোনো কোনো মিন রাশি আধ্যাত্মিক জগতের সাথে আমি বুঝতে পারছি এখানে কার্ড দেখে মনে হচ্ছে যে কোনো কোনো মিন রাশি হয়তো আধ্যাত্মিক জগতের সাথে কানেক্টেড আছেন ইউনো রেইকি হিলার কেন অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা রেইকি করে হয়তো হিলার এরকম কিছু হিলিংয়ের সাথে যুক্ত ডক্টর নার্স তো এরকম কিছু ইউনো পেশা যারা এইসবের সাথে যুক্ত আছে তারা প্লিজ মানে তারা পুরো আগস্ট মাসে অন্যকে সাহায্য করছে বা এইসব পেশার সাথে হয়তো যুক্তও নেই মানছি কিন্তু তারা অন্যকে সাহায্য করছে আগস্ট মাসে এটা প্রচুর দেখতে পাচ্ছি আমি কারণ আপনাদের ভাগ্য ঘুরছে আপনারা হ্যাপি আপনার আপনাদের টাকা নিয়ে হ্যাপি আপনার আমাদের ভাগ্য নিয়ে হ্যাপি যেহেতু আপনাদের পুরো বোঝা যাচ্ছে আপনারা পুরো বুঝতে পারবেন যে ইয়েস আমাদের পজিটিভ দিকটা আমরা খুঁজে পাচ্ছি তখন আপনাদের নিজস্ব পার্সোনাল লাইফে যেহেতু অন্য আপনার পার্টনার ফোকাস নিচ্ছে তার কেরিয়ার নিয়ে আপনার শরীরটাও যদি একটু খারাপ থাকবে আপনারা অন্যকে হিলিং করতে ব্যস্ত থাকবেন ইয়েস মিন ররাশি আগস্ট মাসটা কেন আমি শুধু আগস্ট মাসটা কেন বলবো এটা মেজার কার্ড এটা মেজার কাট আমি বলছি বারবার বলছি মেজার কাট অনেক দিন ধরে চলে অর্থাৎ এমন দেখা যাবে যে আপনারা শুধু আগস্ট নয় আপনারা হয়তো পুরো বছরটা বা তারপর বছর অন্যকে সাহায্য করবেন সুন্দরভাবে সাহায্য করবেন আপনার সাহায্য আপনার আলোতে কত জন আলোকিত হবে আপনি কতজনকে গাইডেন্স দেবেন দেখাবেন যে এইভাবে করো এইটা করো ছোট 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 গাইডেন্স এইটা করো এটা করলে ভালো হবে ওইটা করো ওটা করলে ভালো হবে কত মানুষকে আপনি পথ দেখাবেন মেন প্রচুর মানুষকে আপনি পদ দেখাবেন আপনি মিলিয়ে নেবেন ছোট 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 প্রচুর মানুষকে আপনি পদ দেখাবেন ছোটো ছোটো পথ তো দেখাচ্ছেন বিরাট কিছু নয় কিন্তু আপনি দেখাবেন এবং দ্য ফুল নিজেও আপনি এনজয়ের মোটে থাকবেন হ্যাঁ লোনলিনেস লোনলিনেস আপনি হয়তো ভাবতেন যে আমি তো একা থাকবো মন খারাপ থাকবে আমি এনজয় কি করে করব নিজেকে নিয়ে এনজয় করবেন লোনলিনেসটা কাটবে যেহেতু বটম অফ ডেক দ্য ফুল এসছে তাহলে কী দেখাচ্ছে যে লোনলিনেসটা আস্তে আস্তে আগস্টের শেষের দিকে কাটবে আপনি একটা মন খোলা আনন্দেটাও একটা মেজার কাঠ একটা মন খোলা আনন্দ একটা খুশির মেজাজ আপনারা কি পজিটিভ মানুষ দেখুন হাতে একটা সাদা ফুল পিওর সোল পিওর হার্ট একটা পিওর হার্ট ইউনো আপনারা অস মানে অসম্ভব ভালো মানুষ অসম্ভব ভালো মানুষ একটা পিওর হার্টেড মানুষ আপনারা তো আপনারা এনজয় মানে খুব ভালো লাগছে যে আপনারা এতদিন বাদে এনজয়ের মোডে আসেন টা থেকে কেটে গিয়ে যখন অন্যকে আপনি পথ দেখাতে শুরু করবেন অন্যকে আলো দেখাতে শুরু করবেন সেই এনজয়টা আপনারা নিজের মধ্যে নেবেন আপনি আপনি বললেন আমি বললাম না যে আপনি লোনলি থাকবেন আপনি ভাবলেন না যে আমি লোনলি থেকে আমি একাকিত্ব ফিল করে কি করে এনজয় করব। আমি বললাম আপনি নিজেকে নিয়ে এনজয় করবেন যখন অন্যকে সাহায্য করবেন অন্যকে আলো দেখাবেন যখন একটা মানুষকে গাইড করবেন এবং সেই মানুষটা থ্যাংক ইউ বলবে আপনাকে যে হ্যাঁ আপনার গাইডের জন্যই আমি ঠিক রাস্তা দেখতে পেয়েছি থ্যাংক ইউ ছোটো ছোটো কোনো ছোটো একটা মানুষকে একটা ছোটো গাইড দিলেন এটা কর না ভালো হবে তার ভালো হলো সে আপনাকে থ্যাংক ইউ জানালো থ্যাংক ইউ রে তোর জন্য এটা হয়ে গেল সেই খুশিটা আপনারা ফিল করবেন সেই খুশি এবং এটাও একটা মেজার কাঠ অদ্ভুতভাবে এটা একটা মেজার কার্ড মানে এটাও অনেক দিন থাকবে এটাও অনেক দিন থাকবে অর্থাৎ অনেক দিন যাবৎ আপনি মানুষকে হেল্প করতে থাকবেন এবং সেই খুশিটা আপনারা নিজেদের মধ্যে ফিল করবেন আর জানেন এই যে আপনারা হেল্প করবেন অন্যকে লাইট দেখাবেন অন্যকে গাইডেন্স দেবেন এই খুশিটা যে আপনারা নিজের মধ্যে ফিল করবেন এনজয়ের মুডে থাকবেন খুশিতে থাকবেন বিশ্বাস করুন এইটাই আপনার উইল অফ ফরচুনকে ঘোরাবে অন্যকে গাইড দেওয়া অন্যকে ভালোবাসা অন্যকে লটন দেখানো অন্যকে আলো দেখানো কোনো স্বার্থ ছাড়াই অন্যকে ভালোবাসা অন্যকে বলা যার জন্য নিজেও খুশি থাকবে আর এই আপনার উইল অফ ফরচুন ঘুরবে আপনার ভাগ্য ঘুরবে অন্যকে যে আলো দেখায় অন্যকে যে পথ দেখায় তার ভাগ্য ঘুরবে না এটা কখনো হতে পারে গড কি এরকমই নাকি গড দেখছে আচ্ছা এই মানুষটা তো কন্টিনিউ গাইড দিচ্ছে এই মানুষটা তো অন্যকে কন্টিনিউ বলছে যে এটা করো ভালো হবে ওটা করো ভালো হবে এবং বিনা স্বার্থে বলছে ভীষণ পজিটিভ মন নিয়ে বলছে ভীষণ ভীষণ একটা ইউনো হেলদি হার্ট নিয়ে বলছে খুশিতে বলছে আনন্দে বলছে এবং সেইটুকুনি পেয়ে যখন সে থ্যাংক ইউ জানাচ্ছে সেইটুকুনি পেয়েই সেই মানুষটা কত খুশি হয়ে যাচ্ছে তাহলে এই মানুষটাকে দুঃখী করবো কেন এই মানুষটা একাকিত্ব ফিল করবে কেন এই মানুষটা কষ্ট পাবে কেন লাভ ফরচুন আপনার এই কাজটাই আপনার ভাগ্যকে ঘোরাবে আপনার ভাগ্যকে কমপ্লিটলি ঘোরাবে মিলিয়ে নিন আপনি যে এই কাজটা করছেন না হয়তো আগে থেকেই করছেন অনেককে গাইডেন্স আগে থেকেই দিয়েছেন আগস্ট মাস কেন হয়তো আগে থেকেই দিচ্ছেন এটাই আপনার এই জন্যই উল্লাহ ফরচুন ফার্স্ট কার্ড আসলো যে আপনার ভাগ্য ঘুরছে কতদিন কতদিন আর অন্যকে মানে আনন্দ দিচ্ছেন আর আপনি কিছু পাবেন না এটা কখনো হতে পারে এই জন্য ফার্স্ট কার্ডটা হইল ফরচুন আসলো অর্থাৎ আপনারা ভাগ্য ঘুরছেন মানে ভীষণ আনন্দে থাকুন মেন রাশি আপনারা ভীষণ ভালো মানুষ পিওর হার্টেড মানুষ এবং সেই জন্যই ভগবান আপনাদের ভাগ্যটা নিজের হাতে লিখছে নিজের হাতে খুলে দিল তো আকাশ মাসে বিশাল বিশাল মেজার চেঞ্জ মেজার পরিবর্তন আপনাদের লাইফে আসবে আপনারা অন্যকে রাস্তা দেখান আলো দেখান খুশি থাকুন আপনাদের ভাগ্যের চাকা ঘুরুক এটাই আমি মহাদেবের কাছ থেকে প্রার্থনা করি তো আপনারা সবাই খুশি থাকুন আনন্দে থাকুন যদি ভালো লেগে থাকে প্লিজ চালিক চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন হার হার মহাদেব আপনারা সবাই ভালো থাকুন নমস্কার